কাছে কিংবা দূরে খবর দেয়া নেয় চিঠিপত্র যখন একমাত্র মাধ্যম, তখন যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে টেলিফোন। ডাকবাক্স কিংবা ডাকপিয়নের কদর কমলেও মোবাইল ফোনের কল্যাণে টেলিফোন নিজেই এখন অস্তিত্ব সংকটে। তাই তো গ্রাহক টানতে আকর্ষণীয় কল রেট নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল। মাসে মাত্র 173 টাকায় টেলিফোন থেকে টেলিফোনে সারা দেশে আনলিমিটেড কথা বলার সুযোগ আর টেলিফোন থেকে মোবাইল অপারেটরে মাত্র 52 পয়সা কল রেট নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রাখা হয়েছে প্রিপেইড পোস্টপেইড উভয় ব্যবস্থা। একই সাথে পরিস্থিতির সাথে তাল মেলাতে চালু করা হয়েছে আইপি কলিং অ্যাপ আলাপ। খরচের দিক থেকে অনেক কম এটা। এখন দেখা যাচ্ছে যে 52 মিনিট তো কেউ অফার করে না। অনেক প্রচারণা আছে আমাদের, বিভিন্নভাবে তাদের কনফার্ম করছি, তাদেরকে জানানো হচ্ছে, তারা আসছে এবং অনেক নতুন কানেকশনও হচ্ছে। মোবাইলের বিকল্প হিসেবে একটা ই করা হয়েছে বিটিসিএল উদ্ভাবিত আইপি কলিং অ্যাপ আলাপ। এই আলাপের মাধ্যমে গ্রাহক আলাপ অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে ইচ্ছা করলে মুভিং অবস্থায় সে ডাটা কানেকশন থাকা সাপেক্ষে টেলিফোন বলেন বা মোবাইল বলেন সে কল করতে পারবে। টেলিফোন সেবার পাশাপাশি প্রযুক্তির সাথে তাল মেলাতে আধুনিক যন্ত্রাংশের সমন্বয়ে প্রতিষ্ঠানটি যোগ করেছে উচ্চগতির ইন্টারনেট সেবা জিপন ও এডিএসএল। টেলিফোন সংযোগ ছাড়া পুরোপুরি অপটিক্যাল ফাইবার নির্ভর ইন্টারনেট সেবা জিপনের জন্য সর্বনিম্ন 5 MBPS মাসিক 500 টাকা এবং সর্বোচ্চ 100 MBPS-এর দাম রাখা হয়েছে 4,200 টাকা। আর ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য এডিএসএলে 1 MBPS 250 আর 10 MBPS-এর দাম ধরা হয়েছে 750 টাকা। গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য বিটিসিএল পোস্টপেইডের পাশাপাশি প্রিপেইডও একটা সংযোগ চালু করেছে। প্রিপেইডের সুবিধা হলো এখানে যে গ্রাহক চাইলে উনি যদি গ্রাহক যদি ইচ্ছা না করে এক মাস বন্ধ রাখলো, ওনার সে সুবিধা আছে, কোনো বিল দিতে হবে না সে মাসের। বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে দরদামের তেমন পার্থক্য না থাকলেও কাঙ্ক্ষিত গ্রাহক পাচ্ছে না বিটিসিএল। 2021-এর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জিপন ও এডিএসএলের ইন্টারনেট গ্রাহক মাত্র 1114 জন। এজন্য জনবল ও প্রচারণা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। এক বছর আগে ওনাদের লাইন টালিছি, কোনো প্রকার স্পিডের সমস্যা হয় না এবং দ্রুত কমে যাওয়া সে কমে যায়। বেসরকারি যেরকম কমে যায় এদের স্পিড এরকম কমে না। পূর্বের যে সমস্যাটা ওরা বলছে বিটিসিএলের লাইনের সমস্যা আছে, মানে তখন তো অপটিক্যাল ফাইবার ছিল না। সার্ভিসের মান তাদেরকে বাড়াইতে হবে, লোকবল বাড়াইতে হবে। এদের লোকবল খুবই কম। আমার হয়তো একটা লাইন কাট হয়েছে বা কোনোভাবে দুর্ঘটনাবশত কেটে গেছে ফাইবার, ফোন দিলে হয়তো দেখা গেলো 2 দিন পরে আসলো। বা আর একটা বিষয় আছে, যদি বৃহস্পতিবারের দিন কোনো কারণে লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায়, রবিবারের আগে কোনো সার্ভিস পাওয়ার কোনো সুযোগ নাই। বছর কয়েক আগেও বগুড়ায় 6,978টি টেলিফোন সংযোগ ছিল বিটিসিএলের, আর এখন এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 5,763-তে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।